হ্যালো বন্ধুসকল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিনন দিয়া ব্লগ। আজি মানে বন্ধুসকল মা বনবাসী স্থানত মানে আমি পানী উঠাবলৈ আহিছোঁ, শিব মন্দিরত আছো। এইটো হচ্ছে বনবাস স্থান আর ওপরত মানে পানি উঠাবলৈ গৈ আছে। এয়া চাবলৈ আমার গাঁৱৰ মানুহবিলাকে সকলোৱে আহিছে পানি উঠাবলৈ দেই। এয়া চাব পাৰে, এইটো হচ্ছে মন্দির আর এই ঝর্ণার পৰা লৈ যাব মানে শিব মন্দিরত। না মামা নিকন দা ভালে আছে না? নিকন দার লগত পানি উঠাবলৈ আহিছো শিব মন্দির ওপরত। ই ঝরার পৰা লৈ যাম একদম ওপরত। হ্যাঁ লৈ ললো পানি, এটা যাবলৈ হে বাকি। দাদা আহিলি? দে 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 জলদি জলদি বলক বলক বলক। হ্যাঁ চাব পাৰে, এইটো পথারতে মেলা বহিব আর ইয়াত বনবাসী থান আর সেই ওপর মানে পানি উঠাই লৈ গৈ আছো শিব থানের ওপর সেইফালে। আর এয়া চাব পাৰে, অহাকালি বোলে ফাংশন হব না? এই সুমিল, অহাকালি ফাংশন হব না? সেইকাৰণে এইটো ষ্টেজ চেজ পুৰা সজাই আছে আৰু আমি ষ্টেজৰ মাজেদি এনেকুৱা সোমাই 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 পানী লৈ গৈছোঁ এইফালে শিৱ থান লৈ। ৰণ্টক মজা না? দাদা কি কৰি আছা? হা ঝাৰু মৰা ঝাৰু মৰা একদম জংঘল ঠংঘল চাফা কৰি আছে আৰু আমি পানী উঘোৱাত লাগি আছোঁ। এয়া চাব পাৰে শ্ৰী শ্ৰী প্ৰভু মহাদেৱ মন্দিৰত সেই ওপৰত গৈ আছোঁ। চেণ্ডেল থ'ব লাগিব নেকি নিকুণ্ডা? অ ইয়াত চেণ্ডেল থ'ব লাগিব। এই জলদি আহ জলদি আহ, এনেকুৱা কৰি সোমাই ল'লো আৰু এইফালে গৈ আছোঁ ওপৰত। এই জলদি চা জলদি চা, ইমান নিংগীয়া কৰোঁতে হাই এয়া চাব পাৰে পুৰা ওপৰত উঠি আছোঁ না। এয়া চাব পাৰে কাকি বু মামী ইফালে এনেকুৱা ৰেষ্ট কৰি আছে। ভাই ভাগৰ লাগিছে নেকি? বহুত নিংগীয়া কৰোঁতে হাই জাদা নিংগীয়া কৰোঁতে হাই ইচলিয়ে হে হু হতা হাই না। কিয়া হ গয়া নিংগীয়া কৰোঁতে হাই? হাউ ফাউ হাউ হাউ কৰোঁতে হাই ফেচ ফেচ লাগতা হাই জলদি বলক বুঝি নিংগীয়া কৰোঁতে হাই না নাহি কৰোঁতে হাই? গরম লাগতা হাই। এয়া চাব পাৰে ইমান পাহাড় ওপৰত তথাপিও মহাদেৱৰ আশীৰ্বাদত গৈ আছো লাহে লাহে এক গিয়াৰত উঠি আপৰ ওপৰত। ই বাৰে বাৰে ঝেৰে কিয় ইতনা ভাগাৰ লাগতা হাই? পানী চাওক ইমান বজাই নিছে। ও ৰাধে ৰাধে জয় শ্ৰীকৃষ্ণ, শক্তিদান দিয়ক জীৱন দান দিয়ক। এইফালে আমাৰ বুক কিবা কৈ আছে, কি কৈছিল? নাপাব তাম হেচপে বাপৰে ৰাধে ৰাধে কি ও বাবা জয় শ্ৰীৰাম ৰাধে ৰাধে কিয় ঐ মামি ভাগৰ লাগতা হাই হে হু লাগতা হাই নে নাহি লাগতা হাই? এই টিংকিটো ভৰাব লাগিব, এইটো টিংকি ভৰ্তি হ'লেহে ৰখা একোৱেই হোৱা নাই। চবৰে ৰূপ আৰে এইফালে আছে টিংকি হা উই আৰু এইফালে টিংকি আছে বোলে বাপৰে হে মহাবলী বাহুবলী টিংকি দাঙি দিছে সি। এ চবৰে ঢালি দিয়ক, এই সৰু ঢালি দিয়ক। এ চবৰে মোৰ বাল্টিংটো ৰূপে ঢালি আছে, এনেকুৱা কৰি আকৌ যাব লাগিব। অ মামি যাতে মোৰ হ'লে গলাহে চুকাইছে মেৰি গলা শুকাই গ'ল বুলি অকল ইমান তলৰ পৰা ওপৰত আহিছোঁ। এইটো সেইটো হৈছে যিসকলে মানে শিৱ বাবাক দৰ্শন কৰিবলৈ আহে সিহঁতক মানে হাত ভৰি ধুবলৈ ইয়াত আমাৰ গাঁৱৰ মানুহে পানী উখাই আছে, পানী তুলি আছে। এয়া চাব পাৰে, হেই নামি যা আহক হা নিমিতা আমাৰ বাল্টিঙত পানী উঠাই উঠাই আমি গলাকো শুকাই গ'ল আৰু সি অকলে ওপৰত থাকি নিমিতা বুলি কৈ আছে। দেলে হেচপেচ হতাহি নাই হতাহে জিৰেনে লাগিন কৰোঁতা হাই বাই ভাগৰ লাগিছে নে লাগা নাই? লাগা নাই লাগিছে ভিৰগাঁও হেচপেচ ভাগৰ লাগে না ভাগৰ লাগিবই বুলি গ'ল মোৰে মানে গলা শুকাই গ'ল আঁতু উঠি দি উঠি বাপৰে ঘুমে যাবলৈ ধৰিছোঁ ৰে। আমাৰ বায়ে লাহে লাহে ফাৰ্ষ্ট দিপত অহা মানুহজন এ চবৰে লাষ্ট দিপত আহি গ'ল বিচাৰি তামাম ভাগৰ লাগে না বায়ে
মোরটো গলাও শুকাই গেল, চাকসুন কি হয়েছে বারু। ওরে বাপরে, তিন টিপ মানে লাগবে একটা টিঙ্কিতে? না তিন টিপ, আর এইফালে দুই টিপ, পাঁচ টিপ লাগবো রে এজনে, বাপরে কম নহয়। আদরাম স্পেস লাগতে হয় না নাই লাগতে হয়? লাগতে হয় দাদা, স্পেস লাগতে হয়, হাও ফাও হু হা করতে হয় না? এসে বাপরে, এই 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 কিয়া কিয়া ভঙ্গ উপকাশটা বন্ধ হয়ে যায়। আছে বাপরে, ইমান তলর পরা ইয়ার উপর সব। হে ভিনি, ভাগর লাগতে হয় না নাই লাগতে হয়? জয় বাবা ভোলানাথ, আরাম বুঝি। কই টিপ? চার টিপ। এবলে সব পরে আমার বউ হতে মজাকে পানি উগে আছে। কই টিপ? ভাগরটি নাই লাগে লাগিছে। কই টিপ কাকি? কই টিপ? চার টিপ। বাহ, কই টিপ হয়েছে লাস্ট? কই টিপ মামি? ই না জানে রে। আর এফালে পূজার বস্তুবিল ধুই আছে, আর এনেকুয়া করে এই ঝর্ণার গেছো মোরও মানে পাঁচ মানে হয়ে গেল। আর বউ কই টিপ? কই টিপ না জানে? সাত টিপ বাবু। ও সাত টিপ, ঠিক আছে। হের হের মহাদেব জিজি, কেনেকুয়া লাগিয়েছে কাম করি? বহুত ফুর্তি না? মহাদেবের আশীর্বাদ হয় হয় এই তলৰ পৰা এনেকুৱা ষ্টেপ আৰু এই ওপৰলৈকে না? বাপৰে বাপ, দুই চেণ্টেঞ্চ না? হয় 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 মহাদেৱ। এই বাল্টিং আন বাল্টিং বাল্টিং বন্ধুসকল, এতিয়া মানে কুচিৰ খবৰ মানে পানী তোলাটো মানে ভৰ্তি হৈ গ'ল বোলে, চেণ্টেঞ্চ দুটা চেণ্টেঞ্চো মানে পুৰা ভৰ্তি হ'ল বুলি কৈ আছে। তোমালোকৰ এতিয়া মানে পুৰা একদম খালি খালি বাল্টিং লৈ যাব লাগিব সেইফালে। তোমালোকৰ এ চাব পাৰে বহুতে বা কেনেকুৱা লাগিছে কমপ্লিট হৈ? পাতলা পাতলা লাগিছে না? বাহ, এই ভাল না? ভাল ভাল, যেটা ফুল হৈছে দুইটা চিনিছ? এ মজা মজা, এয়া চাব পাৰে। আমাৰো মানে পানী তোলা হৈ গ'ল, আৰু এইফালেও মানে জুই জ্বলাই শেষ, একদম পুৰা চাফা। এই কি নাম আছিল জুটিন? ভাল না? তোমার নাম তুমি, আমার নাম আমি, এতে কাই পাগলা হল কত? তুই তুমি তুমি হলে তুই হে পাগলা হল। এইটো হচ্ছে মা বনবাসীর পূজার মন্দির, আর এই বলে ওপর রয়েছে মহাদেব থান। এই মহাদেব থানতে আমি পানি উঠাই দিল এ চাব পারে। এটা মানে হয়ে গেল, আমি গুই আছো এয়া চাব পারে। এইটো হচ্ছে তিনালী, আর এনেকুয়া করে সেই পথার হয়েছে মেলা বহিব। এইটো হচ্ছে বনবাসী থান, আর এই বলেছে শিব মন্দির, যেহেতু অহাকালি শিব পূজা হব শিবরাত। এয়া চাব পারে, পানি চানি উঠাই কিনে আহি পালো এয়া চাব। এই রাস্তা পুরা দেখিলো এয়া হাডলাতে একদম লগাই থৈছে পোস্টার, এয়া চাব পারে শ্রী শ্রী শিব ও মা বনবাসী পূজা মহামেলা। এসবরে তারিখ 8 আর 9 মার্চ, চাকসুন বনুকল 8 তারিখ শিবরাত্রি, 8 তারিখ দিনা আছে মানে আমার সাংস্কৃতিক সন্ধ্যা, আর 9 মার্চত আছে আমার বিশেষ আকর্ষণীয় অসমর জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতর খরাই উমার তুপন রাভা আর বগিতরা রাভা। এসবরে নেক্সট দিনাখন আমি সিঙ্গার চাবলে পাম। স্থান বরবাখরা হাটগাঁও পশ্চিম গারোপাহাড় মেঘালয়। আপনাদের ভাবি আছে কি যে এই পোস্টারখন কোন জায়গার কই আছে, কিন্তু আমার গাঁরে আর এইখন যত মানে কাম করে আইসো পানি হয়ে আইসো সেইটোরে মানে এই পোস্টারখন, সেইকারণে মানে আপনার পুরাই শুনাই দিল। বন্ধুসকল, সম্পূর্ণ কথা আপনার জনাই দিল, আপনাদের আহক অহাকালি একদম একলগে ভিডিও বনাম, ফ্যাস্টিক করে মানে ফাংশন ফাংশন চাই লোক। তো বন্ধুসকল ভিডিওটি চাই কিনে পালে যদি ভাল লাগে তেনহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর কামাই থাকা বেল আইকনটি টাপাক করে মারি দিব। তো বন্ধুসকল আজিলে ইমানে, ধন্যবাদ।